হ্যালো বন্ধুরা, এলাঙ্গির বি চ্যানেলে তোমাদের স্বাগত। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো রয়েছো। তো বন্ধুরা, তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো ইতিমধ্যে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা চলতেছে, তবে কি করে অ্যানসারপত্র অ্যানসার করার পর কি করে তাকে স্ক্যান করবে এবং স্ক্যান করার পর পিডিএফে ভরে কি করে তাকে জিমেলে সেন্ড করবে, বিস্তারিত ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং আমাদের চ্যানেলে যদি প্রথম এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিকে অন করে রাখবে। তো বন্ধুরা, ভিডিওতে যাওয়া যাক। তো সর্বপ্রথমে চলে আসতে হবে তোমাদের এখানে ক্লিয়ার স্ক্যান, ঠিক আছে? অ্যাপসটির লিঙ্ক আমি সরাসরি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা ওটাকে ইনস্টল করে নেবে, ওকে? তো সর্বপ্রথমে ওপেন করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ, এখানে এই অপশানটি, এই ক্যামেরা অপশানটি দেখতে পাচ্ছ, জাস্ট এখানে ক্লিক করবে, ওকে? করার পর তোমরা এটাকে ক্যামেরা করে নেবে, ওকে? চার্জারটাকে এটাকে টেনে টুনে ঠিক করে দেবে, ওকে? সেমভাবে এরপরে এখানে দেখতে পাচ্ছ তোমরা এই টিক অপশানটি, এখানে টিক করে দেবে, ওকে? করে দেওয়ার পর এখানে তোমরা ডকুমেন্টসটি গিয়ে অ্যানসার পত্রটাকে তোমরা অরিজিনাল করে রাখতে চাইছো কিংবা ফটো কিংবা ডকুমেন্টস কিংবা ক্লিয়ার, একবারে পরিষ্কার কোনটা রাখতে চাইছো? দেখো, ক্লিয়ার থাকলে এরকম থাকছে এবং ডকুমেন্টস থাকলে এরকম হবে, ওকে? ফটো থাকলে এরকম হবে এবং অরিজিনাল থাকলে অরিজিনালই থাকবে। তো আমি এটাকে, যেহেতু অরিজিনাল থাকলে পরে এখানে তোমাদের সাইজটা বড় হয়ে যাবে, অর্থাৎ 2 MB নিচে তোমাদেরকে জিমেলে সেন্ড করতে হবে কিংবা ইউনিভার্সিটির সাইটে আপলোড করতে হবে। তো এখানে আমি চাইছি তোমরা ডকুমেন্টস করে রাখতে পারো এগিয়ে, ওকে? তো করে নেওয়ার পর এখানে টিক করে দেবে, টিক অপশানটা দেখতে পাচ্ছ, জাস্ট এখান থেকে টিক করে নেবে, ওকে? এরপরে সেকেন্ড ফেজটা সেমভাবে, ঠিক আছে, স্ক্যান করে নেবে। তো আবারও এখানে ক্যামেরাতে টাচ করবে, করার পর এখান থেকে ক্যামেরা করে নেবে একে, ঠিক আছে? করে নেওয়ার পর সেম পদ্ধতিতে চার্জারটাকে ঠিক করে নেবে, ওকে? করে নেওয়ার পর আবারও এখানে রাইট অপশানটা দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করবে। এরপরে ডকুমেন্টস যেটা রাখবা সেটা রেখে দিতে পারো, ওকে? করে দেওয়ার পর এখানে আবারও টিক করবে, ওকে? তো অলরেডি আমার দুটো পেজ হয়ে গিয়েছে, সেমভাবে আরও করতে চাইলে আরও করতে পারো, ওকে? যটা পেজ রয়েছে সেমভাবে এখানে স্ক্যান করে নেবে। এরপর এখানে টিক করে দেবে, ওকে? করে দেওয়ার পর যেটা রাখতে চাইছো রেখে দেবা, ওকে? তারপরে তো নিয়ে এরপরে এখানে টিক অপশানে ক্লিক করবা, ওকে? এরপরে সম্পূর্ণ পেজ, অর্থাৎ যটা পেজ তোমরা লিখেছো সে সমস্ত পেজটি স্ক্যান করা হয়ে গেলে এরপরে এখানে দেখতে পাচ্ছ 3 ডট, ওকে? এখানে ক্লিক করবে। করার পর এখানে দেখতে পাচ্ছ সেভ টু স্টক, ওকে? এখানে এই অপশানে দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করবা, ওকে? করে দেওয়ার পর এখানে পিডিএফ অপশানটা সিলেক্ট না থাকলে সিলেক্ট করে নেবা, এখান থেকে পিডিএফ করে নেবা, ওকে? করে নেওয়ার পর এখানে এখানে সাবজেক্টের নামটা দিয়ে দেবা, ওকে? এবার দিয়ে দেওয়ার পর এখানে এখানে ফাইল সাইজে চলে আসবে, ওকে? এই অপশানটাতে ক্লিক করার পর এখানে তোমরা 2 MB নিচে যেহেতু চেয়েছে, অতএব এখানে সবটাই 2 MB রয়েছে, নিচে রয়েছে। তো আমি এটা স্মলেস্ট করলাম, ওকে? এটাকে স্মলেস্ট করে নিলাম, ওকে? করে নেওয়ার পর এখানে চলে আসবা, এবার এখানে 3 ডট দেখতে পাচ্ছ এই অপশানটা দিয়ে, ওকে? এখানে ক্লিক করবা।
করার পর এখানে এরপর এখানে থ্রি লাইনে ক্লিক করতে হবে। ওকে, এরপর এখানে মোবাইল বডিতে চলে আসবে। আসার পর এখান থেকে যে কোনো একটি ফোল্ডার সিলেক্ট করে নেবে। তো আমি এই ফোল্ডারটা সিলেক্ট করে নিলাম। করে নেওয়ার পর এখানে সিলেক্ট অপশনটা দেখতে পাচ্ছ, জাস্ট এখানে সিলেক্ট করে নেবে, ঠিক আছে। করে নেওয়ার পর এখানে আবার এখানে ক্লিক করতে হবে, সেভ টু স্টক। ওকে, আমার এটা অলরেডি ডকুমেন্ট সেভ হয়ে গিয়েছে। হয়ে যাওয়ার পর ব্যাকে চলে আসবে। আসার পর এখানে দেখতে পাচ্ছ ফাইল ম্যানেজার এখানে চলে আসবে। ওকে, আসার পরে এখানে এখানে ডকুমেন্টস অপশনে দেখতে পাচ্ছ, জাস্ট এখানে ক্লিক করবে। করার পর এখানে রিফ্রেশ করতে পারো এটাকে। ওকে, এরপরে এখানে যে পিডিএফটা তুমি ই করলা এখানে, সে পিডিএফটা এখান থেকে ভিউ করে দেখতে পারো, যেহেতু ইএনজি এটা করলাম আমি। ওকে, এটা স্ক্যান করেছি আমি। করে নেওয়ার পর এই অপশানটিতে থ্রি ডটে ক্লিক করবে। ওকে, করার পর এখানে দেখতে পাচ্ছ সেন্ড ফাইলে চলে যাবে। যাওয়ার পর এখানে জিমেল অপশানে ক্লিক করবে। এরপরে এখানে আমার নির্দিষ্ট একটা জিমেল ধরে নিয়েছে। ওকে, তো আমার চ্যানেল জিমেল থেকে পাঠাতে চাই। ওকে, এরপরে এখানে টু, মানে যাকে তুমি পাঠাতে চাইছো, যে নাম্বারে পাঠাতে চাইছো সেটা আপনি সেই নম্বরটা এখানে তুমি করে নিতে পারো। তো জিমেল নাম্বারটা এখানে যেটা দেওয়া রয়েছে সেটাই দিবা। কলেজ থেকে যেটা পাঠিয়েছে, অর্থাৎ ইউনিভার্সিটির সাইট থেকে যে জিমেলটা পাঠিয়েছে, একমাত্র সেই জিমেলেই পাঠাতে হবে। তো জিমেল কোনটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের, ফার্স্ট সেমিস্টার ইমেল। ওকে, এখানে দেখতে পাচ্ছি স্পষ্ট, দেখানোর চেষ্টা করছি জুম করে তোমাদের। অ্যারাবিকের জন্য দেখতে পাচ্ছ এখানে arabic3rdsemester@gmail.com। ওকে, এরপরে bengali3rdsemester@gmail.com, সরি সেমিস্টার তো নেই, এখানে sem@gmail.com যেভাবে দেওয়া রয়েছে। নিজস্ব ডিপার্টমেন্ট অর্থাৎ অনার্স কিংবা জেনারেল যে কোর্স হোক না কেন, এখানে নিজস্ব সাবজেক্ট জিমেল থেকে, ঠিক আছে, ইমেল থেকে চুজ করে সেই ইমেলটাই পাঠাতে হবে, সেই ইমেলটাতে তোমাদেরকে পাঠাতে হবে। ওকে, তো এখানে জাস্ট আমি ইংলিশ পাঠানো দেখানোর চেষ্টা করছি তোমাদের, english3rdsemester@gmail.com, ঠিক আছে। তো এবার আমি চলে আসি এখানে জিমেলে, চলে আসলাম। আসার পরে এখানে হ্যাঁ, তো এখানে এরপরে দেখতে পাচ্ছ বন্ধুরা চলে এসেছে এটা, এটাকে সিলেক্ট করে নেওয়া। করে নেওয়ার পর এখানে সাবজেক্টটা দিয়ে দিতে পারো। ওকে, এরপরে দেখতে পাচ্ছ এখানে এই অপশানটি, সেন্ড অপশানটি, জাস্ট এখানে ক্লিক করলেই এটা সেন্ড হতে শুরু করবে। ওকে, তো এরপরে সেন্ড হয়ে গেলে সেটা কী করে বুঝবে সেন্ড হয়েছে কি না? ওকে, তো চলে আসবে এখানে জিমেল। তো এখানে জিমেলটা ওপেন করে নেবে। তো আমি আমার জিমেলটা ওপেন করে নিলাম। ওকে, করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ এখানে থ্রি লাইন অপশানটি, এখানে ক্লিক করবা। করার পর এখানে সেন্ড অপশানটি দেখতে পাচ্ছ। ওকে, এরপর এখানে ক্লিক করবা। করার পরে সেন্ড হয়ে থাকলে, অর্থাৎ সেন্ড হয়ে গেলে এখানে স্পষ্ট শো করবে, অর্থাৎ এটা তো আমার কোনো পাঠানোর নেই, আমাকে জিমেল চেঞ্জ করতে হবে। ওকে, থ্রি লাইনে ক্লিক করবো। ওকে, করার পর এখানে সেন্ড, তো আমরা অলরেডি এগুলো পাঠিয়ে রেখেছি সেম পদ্ধতিতে। তো বন্ধুরা, ভিডিওটি কীরকম হয়েছে কমেন্ট বক্সে জানাবে, এবং ভিডিওটি যদি তোমাদের হেল্পফুল মনে হয় তাহলে আবারও তোমাদেরকে বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, এবং যেহেতু এটি গুরুত্বপূর্ণ ভিডিও বন্ধুদেরকে শেয়ার করার চেষ্টা করবে। থ্যাংক ইউ সো মাচ, পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।